আপনারা দেখছেন জোহার কলকাতা নিউজ, আমি বিকে শর্মা। আজকে আপনাদের একটা নতুন খবর নিয়ে আমি এসেছি, ঝালমুড়ির চমৎকার। হ্যাঁ বন্ধুরা, আপনারা শুনে অবাক হবেন, কিন্তু ঝালমুড়ির যে এত পাওয়ার আছে সেটা আপনারা জানেন কিনা জানেন। ঝালমুড়ি বেসিক্যালি, এই ইস্যুটা আমি আপনার সঙ্গে কেন চর্চা করতে চলেছি, রাজ্যের একটা খুব বড় রাজনৈতিক ঘটনা ঘটে গেছে। ঘটনাটা হলো বাবুল সুপ্রিয়, যিনি বিজেপিতে ছিলেন, উনি এখন দলবদল করে তৃণমূল কংগ্রেসে অভিষেক ব্যানার্জির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান দিয়েছে। তার আগে আপনাদেরকে বলে দিই, বহুদিন আগের ঘটনা, ময়দানের কাছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আসছিলেন, বাবুল সুপ্রিয় আসছেন, একটা গাড়ি করে দুজনে আসছেন, ঝালমুড়ি খাচ্ছে। এই যে প্রসঙ্গটা ঝালমুড়ির কথাটা বলছি, কারণটা হচ্ছে কেন ওখান থেকেই নাকি লিঙ্কিংটা হচ্ছে, যা ওনারা বলছে আত্মবোধ দেখাচ্ছেন। ওনারা বলছে তৃণমূলের সঙ্গে যোগাযোগ ওনার আগে ছিল, ভালো মন্দ সব পার্টিতে থাকুন, তা ওনার মতো উনি যা বাবু সুপ্রিয় যা বলছেন, আমি কোনো হিস্ট্রি ক্রিয়েট করিনি, আগেও অনেকরাই দলবদল করেছেন, তার মধ্যে আমি সেরকম নাই। ঠিক আছে, এটা ঘটনাটা ঠিক, ইতিহাসে আমাদের খুব বড় এরকম যে ঘটনাটা হয় সেটা না, অনেকেই আমাদের আগের নেতা যারা আছেন, আইনজীবী বল, সুরেন্দ্র অধিকারী হোক, ওম প্রকাশ হোক, মিশ্র হোক, অনেকেই রায়কে, শুধু বাংলার ক্ষেত্রে নয়, বিভিন্ন রাজ্যে এদের দল থেকে ওই দল থেকে আসা যাওয়া করতে থাকে। এখানে কেউ কারো মানে শত্রু নয়, কেউ কারো বন্ধু না, রাজনৈতিক মানে তাই, এটা হওয়া উচিত মানুষের জন্য, স্বার্থের জন্য যা কাজ যেখানে সুযোগ পাবো ওখানে করা উচিত। যেরকম বাবু সুপ্রিয় বলেছেন, আমি 11-11 থাকতে চাই। 11-11 কেন আপনাকে বলি, মোহনবাগান টিমে সমর্থক হচ্ছেন বাবুল সুপ্রিয়, খেলাধুলা পছন্দ করে, গান একদম লোকপ্রিয় গায়ক উনি, আমরা কিছু আমাদের বলতে হবে না। উনি বলে কি, আমাকে 11-11 আমি এমন একটা খেলোয়াড় যে সবসময় খেলতে চাই, আমাকে কেউ বসিয়ে রাখি, রিজার্ভ রাখি, আমি সেরকম পারি না। আবেগ, উনি আবেগ নিয়ে সবসময় কথা বলে, এরকম উনিও বলেছেন। আর বিজেপির প্রেসিডেন্ট দিলীপ ঘোষ বাবুও বলেছেন কি, উনি যা চিন্তাধারণা করেন, যা ডিসিশন নেন, সব আবেগে চিনি ডিসিশন নেন। এবং ব্যাপারটা আমরা যদি বলি, তৃণমূল থেকে বিজেপি বা বিজেপি থেকে তৃণমূল যারাই যাচ্ছে, ওই যে দল থেকে চলে যাচ্ছে ওনারা গদ্দার, মির্জাফর, এই শব্দটা আপনাদের শুনতে হচ্ছে, কিন্তু একটু যদি দেখেন আপনি বাবুল সুপ্রিয় যদি ব্যক্তি যদি দেখেন, বাবুল সুপ্রিয়র রাজনীতিক আসার একটা গল্প আছে। উনি একবার ফ্লাইটে যাচ্ছেন, যেখানে বাবা রামদেবের সেই ফ্লাইটে যাচ্ছে, বাবা রামদেবের সঙ্গে পরিচয়, বাবা রামদেব ওনাকে একটা অফার দিয়েছে, তুমি রাজনীতিতে আস না কেন, তুমি এক ভালো গায়ক, চল তোমার আমি একটা বড় পার্টিতে যোগদান করি, তোমাকে একটা সুযোগ দেব। সেই সুযোগটা বাবু সুপ্রিয় নিয়েছিলেন, আর জিতার পর পশ্চিমবাংলায় আপনাকে বলি 2014 উনি আসানসোল থেকে জিতেছেন, মন্ত্রীও হয়েছে। এবার 2019 উনি আসানসোল থেকে জিতেছেন, মন্ত্রী হয়েছে, কিন্তু পূর্ণ মন্ত্রী পাননি, কিন্তু মন্ত্রী হয়েছে, স্টেট মিনিস্টার প্রতিমন্ত্রী হয়েছে। এবার ঘটনাটা ঘটেছে কোথায়,
ঘটনাটা হয়েছে এই বিধানসভায় একটা এমপি প্রার্থী যিনি জিতেছে যার ক্রেডিবিলিটি আছে উনাকে একটা লোকসভা যিনি আছেন তাকে বিধানসভায় দাঁড়িয়ে আর এমন জায়গা দাঁড় করিয়ে দেওয়া যেখানে ওনার হার্ট সুনিশ্চিত আছে। হ্যাঁ আমি কেমন কান বলছি, কিছু কিছু কলকাতায় বা কিছু পশ্চিমবাংলায় কিছু এমন জায়গা আছে যেখানে তৃণমূলের ঘাঁটি বলে পরিচিত। আর যে কাজের মানুষ যদি বলেন অরূপ বিশ্বাস, টালিগঞ্জের উন্নয়ন খণ্ডকারী, তাহলে আপনারা বলতেই পারেন ওই জায়গা বা ওই স্কুলের জিতা তাপ ছিল, এমন জায়গা অনেকে ফেলে দেওয়া হয়েছে। হ্যাঁ এরকম বলতে পারেন ফেলে দেওয়া হয়েছে ক্যারিয়ার নষ্ট করার জন্য। এবার এখানে ওখানে থাকুনি, রেজাল্ট আসার পর ওনার থার্ড পজিশন দিচ্ছে। এবার মোদি ক্যাবিনেটের রিসাফলিং হচ্ছে, ওখানে বাংলা থেকে দুজন মন্ত্রী যাচ্ছে দেবশ্রী আর বাবু, এই দুজনকেই বাদ দিয়ে দেওয়া হচ্ছে। কিছু নতুন মুখ নিশি প্রমাণ জয়বালা আর আপনার ডাক্তার বাবুকে নিয়ে আসা হচ্ছে। ঘটনাটা এখানে থেমে যান। বাবু সুপ্রিয় উনি বলেছেন আমি রাজনীতি ছেড়ে দিচ্ছি, কিন্তু আমি দলে আছি, অ্যাক্টিভ পলিটিক্স করব না। হ্যাঁ এরকম মানে সন্ন্যাস নেওয়া হয়েছে, উনি সন্ন্যাস নিয়েছেন, ফেসবুক বলে লিখে দিয়েছেন সন্ন্যাস নিয়েছেন, কিন্তু এই চার পাঁচ দিনে এমন কিছু ঘটনা উঠে গেছে যারা তো অপরাধী। ওনার সঙ্গে যোগাযোগ করে ওনার মেয়ে কোনো স্কুলে বড় স্কুলে ভর্তি করে দেওয়া বা এরকম কিছু ঘটনা ঘটেছে। যে ঘটনা চক্রে উনি বলছেন তৃণমূল কংগ্রেস আমাকে খুব সম্মান দিয়েছে, আমি রিজার্ভ প্লেয়ার নয়, আমি খেলতে চাই, তার জন্যই আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। তৃণমূল কংগ্রেসে আসার পর কত লাভ হবে কত নোকসান হবে এটা পরের ঘটনা, কিন্তু আপনি যদি বলেন মোদী আর পশ্চিমবাংলার একটা যদি বলে উনি মুখ্যমন্ত্রীও দাবিদার ছিলেন, যদি বলেন প্রকৃত যে 2014 থেকে লড়ে যাচ্ছেন আর বিজেপির হয়ে লড়েছেন ওখানে উনি ওনার স্বাভাবিক ওনার প্রাপ্ত ছিল, উনি দাবিদার হতে পারতেন, কিন্তু এমন একজনের এন্ট্রি হয়ে গেছে উনি যা বলছেন, কারো নাম নিয়ে বলছেন কারো নাম নিয়ে বলছেন, মূলত যে বিজেপি তাকে হাইজেক করে নেওয়া হয়েছে। এখন উনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের যদি বলে এখন তৃণমূলের যদি মমতা বন্দ্যোপাধ্যায় 24 হচ্ছে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য, ওয়ান অফ দ্য ফিটেস্ট ক্যান্ডিডেট ফর দ্য পিএম। আগের দিন পর্যন্ত উনি মোদীর গুণগান গিয়ে গেছেন, এখন দিদির গুণগান গাইবেন, ঠিকই আছে, ব্যাপারটা যে জায়গায় যাবেন আপনাকে সব সেই কথাই বলতে হবে, এটাও নয় যে দিদি যোগ্য নয়। ওয়ান অফ দ্য ফিটেস্ট পার্সনস টু বি দ্য প্রাইম মিনিস্টার দিস টাইম যদি বলেন তাহলে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। একটা বাঙালি প্রধানমন্ত্রী হওয়া এটা আবেগের বিষয়, আমাদের বিষয় এখন চাইছে মানুষ যদি বলে দেখবেন জাগো বাংলায় কিছুদিন আগে একটা দেখবেন ছিল ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে বলা হচ্ছে উনি একটা সব থেকে বড় বিরোধী, যদি মোদীর বিরোধী হিসাবে কেউ মুখ হয়ে দাঁড়িয়ে আছে সে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সত্যি যে কোনো ইস্যু হোক যে কোনো সমস্যা হোক যদি সব থেকে প্রথমে কেউ প্রতিবাদ করে উনি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বলব
যাতে 2024-এ বাইপোলার লড়াই হোক, ট্রাইপোলার। মনে হচ্ছে সব দল মিলে, যদি সব দল মিলে এখানে কংগ্রেস যেভাবে এখন প্রজেক্ট করা হচ্ছে কংগ্রেসের, এরকম ক্রেডিবিলিটি আস্তে আস্তে, বিশেষ করে রাহুল গান্ধীর ক্রেডিবিলিটি একটু নিচে যেরকম নামছে সর্বভারতীয় ক্ষেত্রে, আর মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম গ্রাফ বাড়ছে, মনে হয় অল অপোজিশন পার্টি ইউনাইট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট হিসাবে মুখ করে গড়বে। যদি তাই হয় তাহলে 100% আমরা বেসিক্যালি যারা পশ্চিমবাংলায় লোক আছি তারা বিশ্বাস করে কি 100% ওনাকে চ্যালেঞ্জ দিতে পারে। যেভাবে পেট্রোল ডিজেল এখন যদি বলেন বেকারতা, এরকম অনেক সমস্যায় দেশ ভুগছে, ডিমোনিটাইজেশনের পর দেশের যে পরিস্থিতি হয়েছে, লকডাউনের সঙ্গে যেতে দেশের পরিস্থিতি হচ্ছে, সব মিলিয়ে যদি বলেন দেশের যদি এখন যদি বলেন মানে ফিটেস্ট প্রাইম মিনিস্টার হওয়ার দাবিদার যদি কেউ আছে, মানে যদি বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সব কর্মী নিজের দলের যারা কর্মী আছে এখন ওনারা চাইছে বাংলা থেকে হোক মুখ্যমন্ত্রী, বাংলার মেয়ে হবে মুখ্যমন্ত্রী। এই যে স্লোগানটা এখন চলেছে, দেখা যাক 2024 পর্যন্ত, মুকুল চলে এসছে, বাবু চলে এসছে, সুনীল বাবু চলে এসছে, আরো বিভিন্ন নেতা আস্তে আস্তে চলে আসছে, যেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে এখন খেলা শুরু হওয়ার, পার্টি তো অভি শুরু হয়ে গেছে, দেখতে কিতনে লোক জিসেনকা দাওয়া হয় 20-25 মে ছোড়েন, 20-25 अभी जो 73 का संख्या जिनके पास मिल रहा है उसमें 20-25 को ही छोड़ेंगे। अभिषेक बैनर्जी का बताना है, जो अपन मणिपुर इलेक्शन आ इलेक्शन उन्हीं डिग्री वाले विरुद्ध प्रचार करबें कि ना, এটাও আমরা অপেক্ষায় আছি। যদি করেন তাহলে বন্ধুর বিরুদ্ধে লড়াইটা হবে, যা কিন্তু বাবু সুপ্রিয় বলেছে মনে হয় না মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রচারের দরকার আছে, আমরা বলব বাবু সুপুরে দিয়ে এসেছে, তাহলে এখন দেখা যাক কিরকম কাজ, এখানে কি সুযোগ দেওয়া হচ্ছে, যা এক দুদিনের মধ্যে সব প্রকাশে আসবে। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ঝালমুড়িতে কত, বাংলায় যে চা আর ঝালমুড়িতে কি পাওয়ার আছে, আপনি যদি ঝালমুড়ি খেয়ে যদি রাজনীতিতে আসতে চান, ঝালমুড়ি খেয়ে যদি রাজনীতিকে রুটি শিখতে চান, আসুন আপনারা রাজনীতিকে এই দল ওই দল সবই তো চেঞ্জ হতেই থাকবে, এটা রাজনীতিকের একটা পোশাকের মতো, আমরা এখানে এই বিষয়ে কিছু মন্তব্য করার আমাদের অধিকার নেই, সবার অধিকার আছে যেখানে যাওয়া, সবার মত আছে কোন দল করবো না করবো সেটা সবার মত আছে, কিন্তু সুস্থ রাজনীতি সুস্থ রাজনীতি এটাই কামনা একটা ভারতবাসী হিসাবে। দেখা যাক বাবু সুপ্রিয় কি নতুন দায়িত্ব পেতে চলেছেন, হতে পারে উনি পশ্চিমবাংলায় কোনো মন্ত্রী সভায় যেতে পারেন বা রাজ্যসভায় যেতে পারেন, যেভাবে এখানে মিডিয়ায় যে আলোচনা চলছে, তাহলে আমরা অপেক্ষা আছি নতুন দায়িত্ব বাবু সুপ্রিয়কে কি দেওয়া হচ্ছে, যা হবে আপনাদের সে আপডেট করা হবে। ধন্যবাদ, আমাদের বিনীত অনুরোধ থাকবে আপনি আমাদের চ্যানেল জোহার কলকাতা নিউজকে সাবস্ক্রাইব করুন, আমাদের পেজটাকে শেয়ার করুন, লাইক করুন, তাতে আমরা আপনাদের আরও ভালো পরিষেবা দিতে পারি। ধন্যবাদ, জয় জোহার, জয় বাংলা।